গুড ইভিনিং অল, ওয়েলকাম টু ওড়িশার জন্য আজকে ডিপেন্ড। তো বেসিক্যালি কি আমরা আজকে আমি পরিবার শতকরা লাভ ক্ষতি রেহাই ছিল ক্লাস ওয়ান আমি কোন থেকে মূল্য করেছে সো তোমার তো প্র্যাকটিস হয়েযিব। দেখুন মু আশা করছি আজ যা কি প্রস্তুত করিবা সমস্ত নিহাতি আনসার করিপারিব। সো চালো বেসিক ফর্মুলা কি স্টার্ট করিবা, তোমার সমস্ত নিহাতি জানিছ যে দুইটা নয়া পিলা আছে স্বয়ংজিৎ অ্যান্ড শ্রেয়াংশী, তো নিহাতি এবে বুঝিবার চেষ্টা করিব। যদি মু কহুছি পিলা দুইটা কেস নবা, হ্যাঁ দুইটা কেস নবা মানে তোমার এই যে লাভ ক্ষতি যে হবার কন্ডিশন দুইটা নবা, ধর লেটস সে তুমি গোটে জিনিসকু কিনিছ, হ্যাঁ তোম পাখে দেইছি ক্রয় মূল্য, তুমি গোটে জিনিসকু কিনিছ লেটস সে 100 টাকারে কিনিছ, তাকে তুমি কম করছ বিক্রয় করুছ কেতে টঙ্কারে, না লেসে 130 টঙ্কারে বিকুছ, তাহলে এ কন্ডিশনে নিহাতি সঞ্জিত করিপারিব তোমার লাভ হলা না ক্ষতি হলা। মু সেমতি ক্রয় মূল্যকু মু কহিবি, আমি গোটে আমি নর্মাল ল্যাঙ্গুয়েজের সঞ্জিত আনসার কর, লাভ হলা না ক্ষতি হলা। ক্রয় মূল্যকু আমি কহিপারিবা সিপি, যেটা কি কস্ট প্রাইস ইংলিশে রয়েছে কস্ট প্রাইস, হ্যাঁ সিপি। তাহলে বিক্রয় মূল্য কাম কইবা এসপি, দ্যাট ইজ সেলিং প্রাইস। মু যদি এপাখে ইংলিশ এ লিখি দেখো কস্ট প্রাইস, কস্ট প্রাইস ধর গোটে জিনিসের দাম ধরে দেইছি 100 টঙ্কা, আমি সেলিং প্রাইস বিকুছে, সেলিং প্রাইস 80 ধর এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তোমার কোন হচ্ছে পুলা, প্রথম ক্ষেত্রে কোন হচ্ছে লাভ না ক্ষতি, স্ক্রিন উপরে দেখা যাচ্ছে আজ্ঞা স্যার, এটা কি কইবো আমি কইবো স্যার, সঞ্জিত এন্ড শ্রেয়াংশী আনসার করে দিই জানো। প্রথম কেস রে এটা হচ্ছে কেস নাম্বার, প্রথম এটা হচ্ছে কেস নাম্বার 1, সেকেন্ড টা হচ্ছে কেস নাম্বার 2। কেস নাম্বার 1 এ কোন হচ্ছে কিনিছে 100 টাকা বিকুছে 130 টাকারে, ক্ষতি হচ্ছে ভালসে দেখো 100 টাকারে কিনিছ বিকুছ 130 টাকা, লাভ না ক্ষতি হচ্ছে, লাভ তাহলে লাভ লাভ হচ্ছে ইংলিশে সেটা হচ্ছে প্রফিট, ঠিক আছে। তো সিম্পলি আমি কম করিব বিক্রয় মূল্যরু ক্রয় মূল্য ফেড়ি দেবা বা 130 রু 100 ফেড়ি দেবা, 30 হয়ে গেল তোমার লাভ, বুঝিগল। প্রথম সেমতি সেকেন্ড কেসে শ্রেয়াংশী কোন হচ্ছে কো কিনিছ তুমি 100 টঙ্কারে বিকুচ হচ্ছে 80 টঙ্কারে, লাভ না ক্ষতি হচ্ছে, ক্ষতি স্যার, হ্যাঁ ক্ষতি হচ্ছে বা ইংলিশে হচ্ছে লস। তাহলে ক্ষতি বাহার করিবা পাইঁ হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য ফেড়ানো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 100, ফেড়ানো হচ্ছে এটাতে ক্ষতি ক্ষেত্রে সূত্র হব, কারণ বড়টা যেটা সেইটুকু ফেড়িবে, তেমন কস্ট প্রাইস বা কিনা মূল্য ফেড়ানো বিক্রয় মূল্য। তো এই ক্ষেত্রে 100 ফেড়ানো 80, দ্যাট ইজ 20, 20 তোমার কম হলা তোমার ক্ষেত্রে, বুঝি গেল। তো সিম্পলি এটি আমি আউ গোটে আডিশনাল জিনিস পড়িবা, যেটা কি তোমার হচ্ছে কোন না পার্সেন্টেজ, ঠিক আছে আমি কম পড়িবা না পার্সেন্টেজ, পার্সেন্টেজ লাভ পি মানে প্রফিট, পার্সেন্টেজ প্রফিট সূত্র হচ্ছে যেটি কি লাভ হইতেব উপরে প্রফিট বাই কিনা মূল্য ইনটু 100। তাহলে এই ক্ষেত্রে প্রফিট কেতে না 30, কিনা মূল্য কেতে না 100 ইনটু 100, তেমন এই ক্ষেত্রে তোমার লাভ কেতে পার্সেন্টেজ হল 30%। শ্রেয়াংশী বুঝি পারল, আনসারটা জলদি দেব হ্যাঁ ইয়া না, না যদি ভাও ধরে বুঝিয়ে কোন প্রবলেম ভিতরে আছে, এটা হ্যাঁ এইটা হচ্ছে বেসিক ফর্মুলা তোমার পার্সেন্টেজ লাভ পাইঁ, ঠিক সেমতি পার্সেন্টেজ ক্ষতি পাইঁ বেসিক ফর্মুলা আছে, পার্সেন্টেজ লস পাইঁ
লস বাই কিনামূল্য ইন্টু 100, তোমার এটি লস হিসেবে 20, কিনামূল্য হচ্ছে 100 ইন্টু 100, এ তোমার হিসেবে 20% লস। ঠিক আছে, এ পার্সেন্টেজ লস কি বুঝতে পারলে পিলা? আগেন স্যার, ইয়ে দুইটা হল তোমার বেসিক ফর্মুলা, আশা করছি তুমি মনে রাখি পারিব, পরীক্ষা পাই ইম্পর্টেন্ট। তো তাহলে মু যদি কহিবি পিলা মতে কুহ, মু জন জন কো পচারিবি, তো মতে অমরনাথ কো মু যদি কহিবি লাভর ফর্মুলা কোন হল, প্রফিট র ফর্মুলা কোন, কুহ খালি প্রফিট, জাস্ট প্রফিট। কো লাভের ফর্মুলা কোন, বিক্রি মূল্য ফেরান ক্রয় মূল্য। ঠিক আছে তো? তাহলে লস র ফর্মুলা কোন কো, নানসি কো, নিরসা কো, থার্মো, লস র ফর্মুলা কো থার্মো কই কে দিবি? স্যার ক্রয় মূল্য দিয়ে বিয়োগ বিক্রয় মূল্য দিয়ে, হ্যাঁ কস প্রাইস ফেরান সেলিং প্রাইস। দেন তোমাকে পচারিবি, এবে মু কহিলি শতকড়া লাভ ফর্মুলা কোন, মতে কি কইব লাভ বাই বেসিক জিনিস সেমতি কিছু নাই। আউ কেতে আউ গোটে জিনিস পড়িব, আমি রিহাতি পড়িব, গোটে দুইটা ফর্মুলা লিখি দে রিহাতি পড়িব। মু কহি পিলা তুমি তোমার লাভ হয়েছি, হ্যাঁ লাভ কন্ডিশন হয়েছি, কোন কৌছি মু লাভ কন্ডিশন হয়েছি, লাভ কন্ডিশন রে তোমার সেলিং প্রাইস কেতে হবো পিলা, ফর্মুলা কোন হবো, এইটা নয় কি ক্রয় মূল্য লস র লাভ, আই গেস তারপরে হচ্ছে যে লাভ হয়েছে সেইটা ফর্মুলা তো, যদি তোমার ক্ষতি হয়েছি, হ্যাঁ যদি ক্ষতি হয়েছি তাহলে তোমার সেলিং প্রাইস টা কেতে হবো, সেলিং স্যার সিপি মাইনাস লস, হ্যাঁ সিপি বা তোমার কিনা মূল্য মাইনাস লস, বুঝি হচ্ছে পিলা? আজ্ঞা স্যার। ওকে, দেন তারপরে টিকে আমি রিহাতি পড়িবা, রিহাতি র ইংলিশ টা কোন আসিলা স্যার? ডিসকাউন্ট, 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 ডিসকাউন্ট মানে পিলা সেই ক্ষতি ভরিয়া, মু যদি কহুছি তোমার কিনা মূল্য কস্ট প্রাইস হচ্ছে 100, তুমি 20% ডিসকাউন্ট দিও, 20% ডিসকাউন্ট দিও, তার মানে সেলিং প্রাইস বিক্রি মূল্য কোন হবে পিলা? 80 স্যার, স্যার 80, 80, 80, 80। কেমিতি হেলা না, ডিসকাউন্ট মানে হি তোমার ক্ষতি টাইপের, তবে তুমি এমিতি বহু প্রকার ওয়ার বাহির করে পারিব, 100 গুণন 20 বাই 100 বাহির করে পারিব, 100 কটি গলা 20, বা তোমাকে শিখাইছি 100 অছি পার্সেন্টেজ পড়িলা বেলে 20% ডাইরেক্ট তুমি 20 বি কই পারিব, হ্যাঁ না নাই, দেন তাহলে তুমি মাইনাস করি দেবো গলা। দেন আউ আউ গোটে জিনিস তোমাকে বেশি কিছু গোটে জিনিস কহিবি, ধর তোমার সবুবেলে গোটে জিনিস মনে রখ, তোমার কস্ট প্রাইস সবুবেলে কোন হবে না 100% হবে, তো মাইন্ডে এটা ফিক্স করি রখিথা। যদি মু কহুছি 5% লস হেলা, মু কোন কইলি 5% লস হেলা, তাহলে তোমার সেলিং প্রাইস কেতে হব পিলা, না জাস্ট লস কেতে দিও 85,
ମୁଁ ଯଦି କହୁଛି 10% ତମର ପ୍ରଫିଟ ହେଲା ତାହେଲେ ତମର ସେଲିଂ ପ୍ରାଇସ୍ କେତେ ଥିଲା? 100 ଯଦି ତମର 20% ପ୍ରଫିଟ ହେଲା ତାହେଲେ କେତେ ତମର ସେଲିଂ ପ୍ରାଇସ୍? 20 ତ କଣ ହଉଛି ପିଲା ନିହାତି ତମେ ଦି ଜଣ ବୁଝିପାରୁଛ ଶ୍ରେୟାଂଶୀ ଆଣ୍ଡ ଆଉ ଜଣଙ୍କ ନାଁ କଣ ବୁଝିପାରୁଛ? ଆଉ ଗୋଟେ ବେସିକ ମୁଁ ପଢେଇଥିଲି ପିଲା ତମର ଏମିତି ଯେ ଲେଟ୍ ସେ ତମର 10% ପ୍ରଫିଟ ହେଇଛି ପୁଣି କିଛି ଉପରେ 10% ପ୍ରଫିଟ ହେଇଛି ଗୋଟେ ଜିନିଷ ଉପରେ ଏଇ 3 ଚିହ୍ନଟା ମାନେ ପ୍ରଫିଟ ହେଲା ଉପରକୁ 3 ଚିହ୍ନ ମାନେ ତମର ପ୍ରଫିଟ ତମେ ମାଇଣ୍ଡ ରେ ମନେ ରଖ ମାନେ ପ୍ରଫିଟ ହେଇଛି ତାହେଲେ ଓଭରଅଲ କେତେ ପରସେଣ୍ଟ ହବ? 21 ତାହେଲେ ତମର ଓଭରଅଲ କଣ ହବ ପିଲା? 44% ଏଟା କେମିତି ହିସାବ ହୁଏ ପିଲା ନା ମୁଁ ତମକୁ ଗୋଟେ ବେସିକ ଫର୍ମୁଲା କହିଥିଲି ଦାଟ ଇଜ ଏ ପ୍ଲସ ବି ଏଠି ଏ କଣ ବି କଣ ନା ପ୍ରଥମ ଯୋଉଟା ପଢିଥାଏ ସେକେଣ୍ଡ ସେଟା ହଉଛି ଏ ସେକେଣ୍ଡ ଯୋଉଟା ପଢିଥାଏ ସେଟା ହଉଛି ବି ସେଇ ଫର୍ମୁଲା ହିସାବରେ ଆମେ ଯଦି 10 ପକେଇବା ତାହେଲେ କଣ ହବ 10 ମିଶାଣ ପୁଣି ତାପରେ ବିଟା ବି 10 ପ୍ଲସ ମାଇନସ ଜାଗାରେ ଏଠି କଣ ଲେଖିବା ନା ଦିଟା ଯାକ ବଢିଛି ମାନେ ପ୍ଲସ ରହିଛି ଦିଟା ଯାକ ପ୍ଲସ ରହିଛି ମାନେ ପ୍ଲସ ହିଁ ରହିଅଛି ଦେନ 10 × 10 କେତେ ହବ 100 ବାଇ ତଳେ 100 ତାହେଲେ କେତେ ହେଲା 20 ମିଶାଣ 10 × 100 କଟିଗଲା 1 ତାହେଲେ 21% ତ ଏଇ ଫର୍ମୁଲା ହିସାବରେ ସେଟା ବନିଛି ସେମିତି ତମେ 20 କୁ ଯଦି ବନେଇବା ସେମିତି 20% କୁ ଯଦି ବନେଇବା ବଢିଆ ହିସାବ ତାହେଲେ ସେମିତି କଣ ସେଇ ଫର୍ମୁଲା ବତାଅ 20 ମିଶାଣ 20 ପ୍ଲସ ମାଇନସ ସେଇ ପ୍ଲସ ରହିବ 400/100 ଦେନ 40 + 4 ଦାଟ ଇଜ 44% ହଁ ତେଣୁ ଏଟା ହେଇଗଲା ପ୍ରଫିଟ ଠିକ ସେମିତି ତାର ଓଲଟାଟା ତମର 10% କମିଛି ପୁଣି କିଛି ଉପରେ 10% କମିଛି ତାହେଲେ କେତେ ପରସେଣ୍ଟ କ୍ଷତି ହବ ପିଲା? 1% କ୍ଷତି ସେଟା ମାଇନସ ରେ ବାହାରିବ ମାନେ କ୍ଷତି ବୁଝିଗଲା ଠିକ ସେମିତି 20 କଣ କହୁଛ ଆଗରୁ କହୁଥିଲେ 10% ବଢିବ ପୁଣି 10% କମିବ ହଁ ତାପରେ ନବ ତାପରେ କେସ କୁ ନବା 20% କ୍ଷତି ହେଲେ ତାହେଲେ ଓଭରଅଲ ତମର କେତେ ପରସେଣ୍ଟ କ୍ଷତି ହବ ପିଲା? ତାହେଲେ ତମର ଯେହେତୁ କମିଛି ଲସ୍ ହେଇଛି ତେଣୁ ମାଇନସ ଦଶ ଆମେ କଣ କଲେ ପିଲା ରେ ଦେଖିଲୁ ହଁ ପିଲା ଏଠି ଭଲସେ ଦେଖ 10% କମ ମାନେ ଯୋଉ 1 2 ହବ ଆଗେ ସେଇଟା ହଉଛି କଣ ହେଲା ନା ସେ ଯୋଉ କେସଟା ହଉଛି ଯେ 1% ହେଲା 10% ଥରେ ବଢିବ 10% ଥରେ କମିବ ସେଇ କଣ୍ଡିସନ ଟା ମାନେ ତମର 10% ଥରେ ବଢିଛି ତାପରେ 10% କମିଛି ତାହେଲେ ଯାଇକି 1% ତମର ମାଇନସ ରେ ବଢିଛି କାହିଁକି ଏଇ ତ କହିଲନି 20% କମିଛି ତାହେଲେ ଯାଇକି ତମର ମାଇନସ ଏବେ ସେ କଣ କହୁଛ ତମର ଯୋଉଟା ବଢିଛି ସେଟା ତ ପ୍ଲସ ହବ ତମେ ଜାଣିଛ ଯୋଉଟା ତମର କମିଛି ସେଟା ତମର ମାଇନସ ହବ ତମେ ଜାଣିଛ ସେଇ ଫର୍ମୁଲା କଥା ଏ ପ୍ଲସ ବି
প্লাস আর মাইনাস ইনটু এ ইনটু বি বাই 100 এ জায়গায় 10 পকেল প্লাস রে বি জায়গায় তোমার কমি যেহেতু মাইনাস 10 তারপরে যেহেতু প্লাস মাইনাস গুণিলে মাইনাস হয়ে মাইনাস রইলা 10 গুণন 10 100 22 হবে তাহলে এটা প্লাস আর মাইনাস 40 গলা মানে এটা 40 গলা দেন এটা মাইনাস 1% রইলো ঠিক আছে আমি 20 টাকে পকাও 20 টা এটা বড়ি মানে প্লাস রে আছে এটা কমি যে মানে মাইনাস রে আছে তাহলে সিম্পলি এটি কোন হবো 20 এটা কেমনে আসলে স্যার এই যে লিখছিলি প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস সে লিখছিলি হ্যাঁ এটি তুমি কোউটা দেখো গোটে লিখিব তুমি কোউটা লিখিও তুমি ভাবিয়ে আগে দেখিব কোন আছে দেখো গোটে বড় কি গোটে কম আছে তার মানে প্লাস আর মাইনাস আছে প্লাস মাইনাস গুণিলে কোন হবে কারণ এটা আমার গুণন হচ্ছে না তো গুণিলে কোন হবে প্লাস মাইনাস মাইনাস হ্যাঁ প্লাস মাইনাস গুণিলে মাইনাস হবে প্লাস প্লাস গুণিলে প্লাস হবে মাইনাস মাইনাস গুণিলে কি প্লাস হবে ফর্মুলা পকে চাল বাহার করবে ফর্মুলাটা আমার কোন পুনি 20% কমিলা পুনি 20% কমিলো মাইনাস 10 মাইনাস 10 এবে প্লাস আর মাইনাস দুইটাকে মাইনাস গুণিলে কোন হবে 10 গুণন 10 বাই 100 দেখো এটা মাইনাস 20 মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 20 হবে মাইনাস 10 মাইনাস 10 তাহলে মাইনাস 19% হলো সমস্ত বুঝি পারলো তাহলে মাইনাস 19% লস তাহলে 20 টা বার করি মতো উত্তর দিও 20 টা বার করে উত্তর দিও 20 টা তারপরে সরি গেল ডাইরেক্ট স্যার মাইনাস 36 স্যার দেখিও স্যার মাইনাস 36 স্যার দেখিও মাইনাস 20 মাইনাস 20 প্লাস রে 400 বাই 100 তাহলে মাইনাস 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 40 প্লাস 40 তাহলে মাইনাস 36% লস ক্লিয়ার তো ফিলা মানে হ্যাঁ তাহলে আমি যে বেসিক ফিলা পার্সেন্ট এ তোমার প্রফিট আর লস র সব গোটে পিডিএফ বনাই দেলে একদম পাক রইব তাহলে প্রথম কোশ্চেন কি দিবা ঠিক আছে ইয়ে স্যার তো প্রথম কোশ্চেন আসি যাইছি পুলা জরে খুচরে দেবে নিজে পছন্দ জনে খুচুরা ব্যবসায়ী 225 টাকার রেডিও কিনন্তি রেডিওর মরামতি বাবে 15 টাকা খরচ হুয়ে সে রেডিও কু 300 রে বিক্রি করন্তি খুচুরা ব্যবসার লাভ পার্সেন্টেজ কে জলদি বাহার করে উত্তর দিও স্যার 25% 25 মানে কে কথা কে ক্লাস সমস্ত আনসার দাও জনে জনে আনসার দৌছ অনিতা কইলা 25% তারপরে আউ অনিতার 25% তারপরে 20% হচ্ছে কার রহমত অমর 20% তারপরে 25% লেট হয়েছে জলদি দিও
ये क्लास रे के नाही सर समस्त अछंती सर 25% टिके टिके ओके कृष्ण प्रिया पहला 25% सर 25 दिव्य पहला 25 आओ निंसा पढ़ गला मोचे सर आंसर काही कौन हमें इतने पढ़ के ऐसे ये क्वेश्चन आते कॉलेज आए लोग आगे सर है ही है ही पर काली हिट लग जाने जाने खुचरा व्यवसाय 225 टका रेडियो किनी छी रेडियो रे मारा मतरे 15 टका खर्च कर छी ताहले ए कोन है 225 टका रे किनी छी पूरी मारा मतरे 15 टका खर्च कर छी ताहले टोटल ओवरऑल ताहले 240 टका आइ गेला अच्छा सर आइ गेस तो 240 टका एटा तार कोन है तीनो मुजे है তাহলে বিকু জি কত টাকা তার সেলিং প্রাইস কত গেল 300 টাকা তাহলে তোমার কোন দেখি পার তো লাভ হইছে না কত হইছে তার লাভ হই লাভ তার লাভ 25% প্রফিট সূত্র কত হলো প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100 হবে না স্যার কি বললাম সেলিং কস্ট প্রাইস ভাবি দিলি হ্যাঁ তাহলে তোমার লাভ কেতে হইছে 60 টাকা কিনা মূল্য কত 240 30% এটা হলো এক জিনিসকু 1690 টাকায় বিক্রি করিবার ক্রয় মূল্যের 30% লাভ হলো তেবে ক্রয় মূল্য কত 1300 কি কইলা দিব্য স্যার অপশন সি সি 1300 অনিতা 1300 ওকে কাম করে এম এম দিলে অনিতা আমার বেটার তারপরে তাতে এই টাইম বলছি না সবগুলো ক্লাস টাইম নেই ফোন তুমি তো লাইভ নাই লাইভ মো আমি টিচ মিত্র ক্লাস করছি গোটে জিনিসকু 1690 টাকার বিক্রি করিবার ক্রয় মূল্য উপরে 30% লাভ হলো মানে
আমরা সকলে কস্ট প্রাইস কে তো 100% খায়, তো বর্তমান তোমার 30% লাভ হলো, এমনিতে পরে যদি থেকে থাকে 30% তোমার প্রফিট হলো, তাহলে বিক্রি মূল্য কত হলো? 30% মানে না সে কইছে দেখো 1690 টাকায় বিক্রি করেছি, মানে তোমার 130% দিয়েছি কত? 1690। কোশ্চেন পঞ্চাশে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তুমি কত 100% সবার জানছ, তাহলে 100% তাহলে 100 গুণন 1690 বাই 35 কাটি দিলে 1300। তাহলে উত্তর কত হবে পিলা? 1300। দেখো এই যে কনসেপ্টটা আমি এটি পড়ে নিতে মুখ আসছি, বলছে দেখো মু কোন কইলি এই লাস্ট কি কইলি? হ্যাঁ না পড়ে না পড়ে, হ্যাঁ এইটি দেখুন কিনা মূল্য তোমার 100%, তোমার যদি 10% প্রফিট, তার মানে সেলিং প্রাইস কে বিক্রি মূল্য 10% নো কি? ঠিক সেমি, হ্যাঁ ঠিক সেমি। কোশ্চেনে কোন দেইছি? কোশ্চেনে দেইছি তোমার গোটে দেইছিলা মানে গোটে বিক্রি মূল্য দেই, তারপরে কোন 30% লাভ, 30% লাভ মানে সেলিং প্রাইস 130, 130 কো কইছি 1690, তাহলে 130 কো 1690 100% কত? এমনি সব বুঝি গেল? টঙ্কার 10টি লেম্বু কিনি কেতটি লেম্বু দিলে আমি কেমিতি বাহার করছিলে? তাহলে কইছিলে স্যার টঙ্কাটাকে আগে করে দিওন্তু 100 পয়সা, তেমন 100 পয়সার আমি 10টি লেম্বু কিনিছে, তো আমি 10টি লেম্বু যদি হরি দেবা তাহলে গোটিয়ে লেম্বুর মূল্য পাইবা 10 পয়সা, এটা হলা গোটিয়ে লেম্বুর মূল্য। মানে আম পড়িছিলে গোটিয়ে লেম্বুর মূল্য 10 পয়সা, তাহলে বলছি 25% লাভ করিয়ার আছে, তাহলে আর বলো আজ কাজ ডেট ভি হ্যাঁ হুয়া হোক, লেকিন বাত নেই একবার ঠিক আছে কাল থাড়া ইয়ে না দশ না কাল করা দূর উধর ই রাখো উপর রাখো, मैं कल मार्केटिंग से बात करके करा लूंगा। ताहले 10 पैसा है ना तमर गोटी लग रहा हमारा 25% लाभ कर दिया जैसे चलो 25/100 टाइम टाइम देखी पड़ता है काट के लेके तो और भी टंका और ही पैसा है, ताहले सिंपली हम को गोटी लग रहे 10 पैसा तो दरकार है और और भी पैसा भी आर करियो पड़ियो 12.5 बा 12.5 पैसा रे बिके पड़ियो, কারণ গোটে টঙ্কার কেতে পয়সা থাকে 100 পয়সা, গোটে লেম্বু কে যদি 12.5 পয়সা বিক্রি তাহলে টোটাল কেতে লেম্বু হচ্ছে 8টি লেম্বু, 8টি হ্যাঁ না তো যদি যদি বুঝি পাইছ তাহলে ইয়ে কোশ্চেন আনসার দিও কে বি শোন বুঝি পাইছ, ইয়ে যেমতি কোশ্চেন থিলা আমি পড়িল ওই সেমতি ইয়ে কোশ্চেন উত্তর দিও, সেম টাইপ এর কোশ্চেন। টঙ্কার এটি 5টি লেম্বু কিনছ আর তোমার 150% লাভ হব, তাহলে কেতটি লেখা বিকিব? সেমটি করো যেমনি করল তাকে সমস্ত
কে কইলো? অনিতা কইলো? স্যার বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া স্যার চ্যারিটি। তারপরে লেট কম সিম্বি মুকমল এক টঙ্কাটা রে 500 টিলিয়ন বল দুকুতে তাহলে গোটে টঙ্কাটা 100 পয়সা 100 পয়সা কিলো 500 টিলি কর হটি দেলা পরে তুমি পাইলে যে গোটি লেম্বু কো তুমি 20 পয়সা রে বিকুছো সরি গলা খারাপ না এসে কিনিছো তুমি কিনা মূল্য প্রথমে কিনা হলা তাহলে তুমি 20 পয়সা রে কিনিছো এবে 150% লাভ দরকার তাহলে 20 পয়সা রে 150% কেতে বার কর 30 পয়সা তার মানে তোমার তো 20 পয়সা লেম্বুর দাম আর 30 পয়সা বি মিশাইকি টোটাল গোটে লেম্বু কু 50 পয়সা রে বিকিলে যাইকে 150% লাভ হবে তাহলে মতে 100 পয়সা রে 50 পয়সা লাভ হ্যাঁ 100 পয়সা হ্যাঁ তাহলে উত্তর হবে কেতে যে 2 2 টি লেম্বু 2 পয়সা হয় 2 টি লেম্বু বিকিবি হ্যাঁ এটা তোমার এই 100 উপরটা হচ্ছে সে হচ্ছে তোমার পয়সা আর এটা হচ্ছে তোমার লেম্বু ইয়ে তার বুঝেলা আর এটা হচ্ছে বি সেই পয়সা এটা হবে তোমার পয়সা কারণ না তোমার লেম্বু দরকার কেতে টা লেম্বু সেই যে তাহলে গোটে লেম্বু কো 50 পয়সা বিক্রি হলি পাই গেল তার দাম হারিল সমস্ত বুঝি পারছ না নাই এর বুঝি পারিল মেনসা বুঝি পারলো আইগেন স্যার কোন আনসার আজি আসিনি কোন পাই বহুত কম পিলা আজি আনসার করছ বহুত সহজ কোশ্চেন সেম টাইপের কোশ্চেন আমি করুছি কোন পাই করি পার না জলদি জলদি উত্তর দে এই কোশ্চেন এই কোশ্চেন আমি সলভ করতে লোক দে আগে স্যার আগে আসছো আসছো স্যার বি স্যার বি স্যার বি বি অনিতা স্যার বি স্যার বি মোর বি মাইনাস 4% পুরো লস কি হবে সেটা তাই মানে লাভ হবে অপশন দিব বুঝতে পারছ বুঝে না তাহলে সিম্পলি এই কিছু ভাবিবা তাই আমার a b এর যে ফর্মুলা পড়িবো a b প্লাস অর মাইনাস a * b / 100 সেই ফর্মুলা পড়িলা মাইনাস 20 লস 20 মাইনাস 400 / 100 কটি গলা মাইনাস 4% লস মাইনাস 30 গুণন 30 বাই 100 এদিকটা থাকি না মাইনাস 900 বাই 100 মাইনাস 9% লস ঠিক আছে হ্যাঁ বুঝলে হ্যাঁ यस স্যার তারপর কোশ্চেন পড়ি কি বসে आंसर দাও তারপরে এই आंसर দাও ভালসে পড়ি কি आंसर দে স্যার অপশন এ স্যার অপশন এ স্যার এ স্যার অপশন এ অপশন এ
ସମସ୍ତେ ତାପରେ ବସି ଦଶ ପ୍ଲସ ଦଶ ପ୍ଲସ ଶହେ ବାଇଶ ଶହେ କୋଡ଼ିଏ ପ୍ଲସ ୱାନ୍ ଏକୋଇଶ ପରସେଣ୍ଟ ପ୍ରଫିଟ କୋଶ୍ଚିନ୍ ଦେଖି କରିବ ପୁଣି ନହେଲେ ଭୁଲ କରିଦବ ତାପରେ କୋଶ୍ଚିନ୍ କଣ ଗୋଟେ ଦୋକାନ ଗୋଟିଏ ଦୋକାନୀ ଗୋଟିଏ ବହିକୁ କିଣି ବହିର ଦାମକୁ କିଣା ଦାମରେ 20% ବଢାଇ ଲେଖିଦେଲା ଲେଖେ ଗୋଟେ 100 ଟଙ୍କାରେ କିଣିଥିଲା 20% ବଢାଇ ଦେଲା 20% ବଢିଦେଲା 120 ଟଙ୍କା କରିଦେଲା ତାପରେ ତାପରେ କହିଲା ସେ ବହିରେ 15% ଡିସକାଉଣ୍ଟ ଦବ ତାହେଲେ -15% ଡିସକାଉଣ୍ଟ ଦବ ତାହେଲେ ମାଧ୍ୟମରେ 24 ଦବ ଡିସକାଉଣ୍ଟ 24 ଦବା ଦ୍ଵାରା କଥା ହେଲା ମାଧ୍ୟମରେ 24 15% 15 × 18 18 ଦେଲା ତ 100 ଦେଲା 15% 120 ରେ 15% 18 ନୁହେଁ କି ଏମିତି ବାହାର କରିପାରିବ ନହେଲେ 120 × 15 = 100 ଗୋଟେ ସିନା ଗୋଟେ ସିନା କଟିଲା 5 × 2 = 10 5 × 3 = 15 200 × 12 = 36 ଏମିତି ବାହାର କରିପାରିବ ନହେଲେ କରିବ 10 ବଢେଇକି ଲେଖିଲି ତମେ ବହିର ଦାମ ଧର 100 ଟଙ୍କା ସେ କହିଛି 30% ବଢେଇଲା ତାହେଲେ 30% ବଢେଇଲା 130 ହେଇଗଲା ତାପରେ ସେ କହିଛି 20% ଡିସକାଉଣ୍ଟ ଦବ ତାହେଲେ -20% 13 × 26 ଅପସନ ନାହିଁ ବୁଝିଲି ତାହେଲେ ଏଟା 104 ତାହେଲେ ତାର ବୁଝିଗଲା
ঠিক আছে, সব তো ঠিক করেছি, কিন্তু পিডিএফ যেভাবে কইছো তাহলে এমনি পিডিএফ দিলে তুমি পরে বি পিডিএফ পড়ি পারিব হ্যাঁ। ভালো পড়ি আনসার দেব, পুরো তরফ আনসার দেব, সেম টাইপ এর কোশ্চেন বাট টিকে চেঞ্জ করছি। স্যার অপশন এ, অপশন কেতে অপশন এ চাল 100 টাকা ছিলা, সে কম গেল 50% বড় হয়ে গেল, তাহলে কেতে গেল 150 150, যদি পুনে 50% ডিসকাউন্ট দেবো বলছি, তাহলে 50% যদি ডিসকাউন্ট দেল তাহলে সেটা 75 75 পড়াইলে আউ 75 রইলা, তাহলে সিম্পলি কিনিছিলা 100 টাকা বিকুচি 75 টাকা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, উত্তর দিয়ে স্যার অপশন বি, অপশন বি 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 ৫০০ সব কে 14 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
আজি তো শেষ কোশ্চেন পিলা জলদি উত্তর দিও আর এথর কোন হবো পিলা তুমি উত্তর মাত্র কইছি এথর তোমার কোন হবো যে এতে 15 রু 20 টা কোশ্চেন আমরা করিবা দেখি তারপরে তো তোমাকে কুইজ অলরেডি বানাইছি তোমার হোমওয়ার্ক হচ্ছে কুইজ অ্যাটেন্ড করিবা হ্যাঁ তোমার তো 15 টা কোশ্চেন করা যায় এই রিলেটেড আউট 15 টা 20 টা কোশ্চেন তোমার মাত্র কুইজ অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে
ଏମିତି ଆମେ ଡେଲି ବେସିସରେ ପଢିବା, ମୁଁ ପିଡିଏଫ କୋଡ ଏକ୍ସାମ ମିଳିବ ତା ସହିତ ହୋମୱାର୍କ ମିଳିବ କୋଡ ସାର୍ କ୍ରୟ ମୂଲ୍ୟରେ 360 ଟଙ୍କା ଲାଭ ହେଲା ନା 360 ବର୍ଷ ଲାଭ ହେଲା ଟଙ୍କା 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 ସେ କହୁଛି 1800 ଟଙ୍କାରେ ବିକିଲା ତାର 360 ଟଙ୍କା ଲାଭ ହେଲା, ତାହେଲେ କ୍ରୟ ମୂଲ୍ୟ କେତେ କିଣା ମୂଲ୍ୟ କେତେ ମାନେ ଯୋଉଟା ବିକିଛି ସାର ଅପ୍ସନ୍ ଏ ସମସ୍ତେ ବୁଝିପାରିଲ କରିଦେବି ଆଜି କିନ୍ତୁ କିଛି ହୋମୱାର୍କ ମୁଁ ବନେଇନି, ଯେତିକି ପସିବୁଲ ଖାଲି ଏତିକି କ୍ୱେଶ୍ଚିନ ଲେଖିବା ପାଇଁ ବହୁତ ସମୟ ଲାଗିଯାଇଛି, ଯାହା ବି ହଉ ଆମେ ନିଶ୍ଚୟ ଏମିତି ଡେଲି ପଢିବା ବହିରୁ ହଉଛି ନାଇଁ ପଠାଣି ସମନ୍ତ ବହି ସହିତ ଆଉ ଆଡିସନାଲ କିଛି କ୍ୱେଶ୍ଚିନ ଆଡ୍ କରା ହେଇକି କରାଯାଉଛି ସବୁ ପଢିବା ସବୁ ପଢିବା ମୁଁ କହିଛି ଆମେ କଣ କରିବା ନା ଗୋଟେ କ୍ଲାସ କରିବା ସେଭେନ୍ କ୍ଲାସ ବହିରୁ ଆଉ ପାଞ୍ଚଟା କ୍ଲାସ କରିବା ତମର ଦିଟା ଗ୍ରୁପ ରେ ସମସ୍ତେ ଅଛ ତ ଟେଲିଗ୍ରାମ କମ୍ପଲସରି, ହ୍ୱାଟ୍ସଆପ ଟା ଟେମ୍ପୋରାରି ଯୋଉ ପିଲାମାନେ ଜାଣିପାରୁନି ସେ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ଟେଲିଗ୍ରାମ ଟା କମ୍ପଲସରି ହେଲା ସାର। ସାର ଆଡ୍ କାଲ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଗୋଟେ ଫଟୋ ସେଣ୍ଡ କରିଛି ଟିକେଲ ସେଟା ମୋତେ ଆନ୍ସର କୋନ ଫଟୋଟା ଗ୍ରୁପ ରେ ପଠେଇଥାନ୍ତା ନା ହ୍ୱାଟ୍ସଆପ ଗ୍ରୁପ ରେ ଛାଡ଼ି ଯୋଉମାନେ ଜାଣିପାରୁନି ସେ ଓଡ଼ିଶା ଦେଖାଉଛନ୍ତି ସେ ପିଲାମାନଙ୍କ ପିଲାମାନଙ୍କର କ୍ଲାସ ଦେଖା କରିମ କଣ କରିଛି ଦେଢଶହ ଡଜନ ପେନସିଲ ଆଠ ଦଶ ଡର୍ଜନ ଗୋଟେ ଡର୍ଜନ ହିସାବରେ ବା ଦଶଟା ଦଶ ଟଙ୍କା ହିସାବରେ ଦେଢଶହ ଡର୍ଜନ ପେନସିଲ କିଣିଛି କରିମ ବୁଝିପାରୁଛ ଗୋଟେ ଡର୍ଜନ କୁ ଡର୍ଜନ ମାନେ କେତେ ବାରଟା କୁ ଦଶ ଟଙ୍କା ହିସାବରେ ସେ କିଣିଛି ସେ ଦେଢଶହ ଡର୍ଜନ ମାନେ ଏଇ ଯୋଉ କଣ୍ଡିସନ ଟା ଏତିକିଟା ପେନସିଲ କୁ ସେ କିଣିଛି ହିଜ୍ ଓଭର ହେଡ୍ ଏକ୍ସପେନ୍ସ ମାନେ ଏକ୍ସଟ୍ରା ଖର୍ଚ୍ଚ ଯେମିତି ତମେ ରେଡିଓ ମରାମତି କଲ ସେମିତି ଏକ୍ସଟ୍ରା ଖର୍ଚ୍ଚ ହଉଛି 100 ଆଉ ସେ ଗୋଟିଏ କୁ ବିକୁଛି ଟଙ୍କେ 20 ପଇସା ତା ଲାଭ କେତେ କ୍ଷତି କେତେ ଦେଖ ଏମିତି ଯଦି କଥା ପଡିଛି
তাহলে সেমতি তুমি ব্যস্ত হওয়ার কিছু নেই, এখন এমনি করিব। তাহলে মতে কো 150 ডজন কিনে আপনি তাকে কেতে গোটে ডজন যদি 10 টাকা, 150 ডজন কিনে আপনি তাকে এত খরচ হইতিব, 150 টাকা খরচ হইতিব। আইনা নাই এই যে দেরি যে আনি 150 টাকা তাই গোটে ডজন ন গোটে ডজন ঠিক আছে গোটে ডজন পাই সে 10 টাকা খরচ করুছি, 150 ডজন পাই 150 টাকা খরচ করিব, এই যে হ্যাঁ 1.5 হাজার টাকা খরচ করে সঙ্গে বুঝিল। তারপরে পুনি 100 টাকা পুনি এক্সট্রা খরচ করছি কৌছি, তার টোটাল তার খরচ লেগে তাইলা 1600 টাকা হয়ে গেল। তাহলে টোটাল 1600 টাকা তার হয়ে গেল কস্ট প্রাইস। এবে দেখ সে গোটিয়ে কো টঙ্কে 20 পয়সার বিকুছে, তাহলে গোটিয়ে কো কেতে টঙ্কার কিনিছে আগে তাহলে জানিবা। গোটিয়ে কো সে টঙ্কে মানে টঙ্কে 20 পয়সার বিকুছি মানে কিনুছি এটারে মানে বিকুছি, তাহলে আমি এমনি ধার করি পারিব। টোটাল তারপরে কতটা পেন্সিল আছে কি কইব, তা পাখরে আছে 150 × 12 এটি কিছু নাই। হ্যাঁ यस सर 150 ডজন × 12 তাহলে 1800 পেন্সিল আছে, বুঝি পারছ না বুঝি পার না বুঝি। আরে তার মু কোশ্চেন পচারছি তা পাখরে কতটা পেন্সিল আছে, তা 150 ডজন পেন্সিল প্লাস গোটে ডজনে 12 কাটে তো 1800 পেন্সিল আছে। ১১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 ১
আজ্ঞা স্যার। তাহলে তুমি দেখো সে তোমার প্রফিট পার্সেন্টেজ পচাশ কিনি কে 1600 টাকা এটা বিক্রি মূল্য মু কইছ গোটে কে 25 পয়সা রুগুতে 1800 পয়সা বিক্রি 2160 টাকা তাহলে এটা হলো তোমার সেলিং প্রাইস লাভ হইছে না ক্ষতি হইছে 1600 টাকা কিনি দিলা বিক্রি 1160 লাভ হলো না ক্ষতি হলো লাভ লাভ কত টাকা লাভ হলো 560 কিনা মূল্য কত 1600 × 100 এটা সব এটা সব কাটি দিও 1600 × 4 কাটি হয়ে যায় 716 4 × 4 716 শূন্য পুনি 4 × কাটি দিও হয়ে যায় 4 × 3 = 12 4 × 5 = 20 তাহলে তার 35% নাম্বার হলো এই উপায়টি করিবে এই উপায়ে করিপারিব নহলে আর গোটা উপায়ে করিপারিব যে গোটিয়ে কু সে বিকুছে টঙ্কে 20 পয়সা তাহলে গোটিয়ে কু কেতে টঙ্কা কিনিছে ধার করলে কি ধার করিপারিব এমতি বাদ করিপারিব গোটিয়ে কু তোমার টোটাল খরচ করছি 1600 টঙ্কা 1600 টঙ্কা খরচ করিছি গলা কিনিছিলা গোটে মানে টোটাল কতটা পেন্সিল নিয়ে কি আসছে মানে বুঝি পারছো তোমার এটা টোটাল তোমার 1600 টাকা কষ্ট করেছ তো বিক্রি মূল্য 160 টাকা পাইলো এটা বাহার করতে সারি গেল নাহলে গোটিয়ে বাহার করে হিসাবে করি পারিব মানে পিলাঙ্গর ক্লাস টাইম হইল বলছি সে নি ক্লাস করছে ওপেন হচ্ছে এই কোশ্চেন কো দুই প্রকার উনারে পারি পারিব হ্যাঁ দেখো এই কোশ্চেন কো তোমার প্রথমটা আমি কইলি যে সে 150 ডজন আনিছিলা গোটে যদি 10 টাকা টোটাল 1500 টাকা তার কিনা মূল্য তার সহিত গোটে এক্সট্রা খরচ করেছি 100 টাকা টোটাল 1600 টাকা তার হচ্ছে কিনা মূল্য তাহলে 1600 টাকার কেতেটা পেন্সিল নেই আসছি না 1600 টাকার স্যার 150 ডজন মানে 1800 টা পেন্সিল স্যার তাহলে গোটে পেন্সিল তোমার খরচ হয়েছে কিনিকি আনিছ 1600 টাকার 1800 টা পেন্সিল তাহলে গোটে পেন্সিল মূল্য কেমন বার করব 1600 × 2 1800 কাটি দেলা পরে ধীরে ধীরে দুইটা শূন্য কটি গলা পুনি 9 সে পাখা হচ্ছে 8 8 × 9
ହେଲାନି ଆଠ ବାଇ ନଅ ତ ହଁ ତାହେଲେ ଆଠ ବାଇ ନଅ ଟଙ୍କାରେ ତମେ କଣ କରିଛ ଗୋଟିଏ ପେନ୍ସିଲ କୁ କିଣିଛ କିଛି ହଉଛି ମାନେ ଦଶ ମିନିଟ ବାହାରିବ ଯାହା ବି ହଉ ଆଠ ବାଇ ନଅ ଟଙ୍କାରେ ଗୋଟିଏ ପେନ୍ସିଲ କୁ କିଣିଛ ବିକୁଛ କେତେ ଟଙ୍କାରେ ଟଙ୍କେ କୋଡିଏ ପଇସା ଟଙ୍କେ କୋଡିଏ ପଇସା କୁ ଭଙ୍ଗଳା କରିବାକୁ ପଡିବ ଶହେ କୋଡିଏ ବାଇ ହଣ୍ଡ୍ରେଡ ଆକୁ କାଟିଦେଲେ ଛଅ ବାଇ ପାଞ୍ଚ ତାହେଲେ ବିକୁଛ କେତେ ଟଙ୍କାରେ ଛଅ ବାଇ ପାଞ୍ଚ ଦେଖ ଏଇଟା ହେଇଗଲା ତମର କିଣା ମୂଲ୍ୟ କଷ୍ଟ ପ୍ରାଇସ ସେଲିଂ ପ୍ରାଇସ ହେଇଗଲା ଗୋଟିଏ ପେନ୍ସିଲ ର ଛଅ ବାଇ ପାଞ୍ଚ ଛଅ ବାଇ ପାଞ୍ଚ ହଁ ଛଅ ବାଇ ପାଞ୍ଚ ତାହେଲେ ତମର ଲାଭ କ୍ଷତି ବାହାର କରିବ ଲାଭ ପରସେଣ୍ଟେଜ ଲାଭ ଫର୍ମୁଲା ପକ ଏଇଟା ଦଶ ମିନିଟ ଭଗ୍ନାଶରେ ବାହାରିବ ପରସେଣ୍ଟେଜ ପ୍ରଫିଟ ସୂତ୍ର କଣ ନା ସାର୍ ପରସେଣ୍ଟେଜ ପ୍ରଫିଟ ସୂତ୍ର ହେଉଛି ପ୍ରଫିଟ ବାଇ କ୍ରୟ ମୂଲ୍ୟ ଇନ୍ଟୁ ପ୍ରଫିଟ କେତେ ବାହାର କରିବ କେମିତି ବାହାର କରିବ ନା ଏମିତି ଫେରିବ ସେଇଟା ଭଲ ଥିଲା ହେଲା ଛଅ ବାଇ ପାଞ୍ଚ ଫେରାଣ ଆଠ ବାଇ ନଅ ସେଇଟା ତମର ଭଲ ଥିଲା ବଟ୍ ମୁଁ କରିକି ଉତ୍ତରଟା ବାହାର କରି ଦେଖେଇ ଦଉଛି ତମକୁ କଷ୍ଟ ପ୍ରାଇସ ଟା ତମର କେତେ ଆଠ ବାଇ ନଅ ବୋଧେ ହଁ ଆଠ ବାଇ ହଁ ଆଠ ବାଇ ନଅ ଇଣ୍ଟୁ ହଣ୍ଡ୍ରେଡ ଏଇଠି ତମର ସେ ଉତ୍ତର କେତେ ବାହାରି ଥିଲା ସେଥିରେ ପିଲା ତିରିଶ ପରସେଣ୍ଟ ନା କେତେ ବାହାରି ଥିଲା ସାର୍ ତିନିଶହ ଷାଠିଏ ନା ସେଠି କେତେ ବାହାରି ଥିଲା ପରସେଣ୍ଟ ଆରେ ପ୍ରଫିଟ ପରସେଣ୍ଟେଜ କେତେ ବାହାରି ଥିଲା ତିରିଶ ପରସେଣ୍ଟ ବାହାରି ଥିଲା ନା ଦେଖିକି ଆସ ବଡ ପିଲା ବଡ ପିଲାଙ୍କର ଟୋଟାଲ କିଛି ଦେଖିନି କ୍ଲାସ ହବ ମେସେଜ କଲେନି ପିଲା ପିଲାମାନେ କାଲି ଯୋଉ କହିଥିଲେ ତିନିଟା କ୍ୱେଶ୍ଚିନ ପ୍ରଥମଟା ହଉଛି ତମର କଣ ଯେ କେୟାର ଅଫ ଦ ନ୍ୟୁବର୍ନ ବେବି ତା ସହିତ ଆଉ ଗୋଟା ହଉଛି ତମର ଇମ୍ୟୁନାଇଜେସନ ସେଡ୍ୟୁଲ ତାପରେ ଆଉ ଗୋଟେ କଣ ଥିଲା ଯାହାବି ହଉ ସେ ତିନିଟା କ୍ୱେଶ୍ଚିନ ମୁଁ ବନେଇନି ବୁଝିଲା ଆନ୍ସର ବନେଇନି ଏବେ ବନଉଛି ପିଡିଏଫ ସେୟାର କରିଦେବି ତମେମାନେ ପଢିଥିବ ଆମେ କାଲି ତାର ଆନ୍ସର କରିବା ବେଟର ହବ ଏଇଟା କାହିଁକି ନା ବର୍ତ୍ତମାନ ଯେହେତୁ କ୍ୱେଶ୍ଚିନ ଆନ୍ସର ବନେଇନି ତେଣୁ କ୍ଲାସ କରିବାଟା ବେଟର ହବନି ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଲେଖୁଛି କାଲି ଆମେ ଏକ୍ଜାକ୍ଟ ନଅଟା ବେଳେ ପଢିବା ଓକେ ତମମାନଙ୍କ କ୍ୱେଶ୍ଚିନ ସହିତ ସିଏ ବଡ ପିଲାଙ୍କର ଆନ୍ସର ତିଆରି କରିବି ହଉ ଆଉ କଣ ତାହେଲେ ଠିକ ଅଛି ଆଉ ପାଞ୍ଚ ମିନିଟ କଥା ହେଇ ହବ ଟାଇମ ବି ଅଛି ତ ପିଲାମାନେ ଆଜି କ୍ଲାସ ବୁଝି ହେଲା କି ନାଇଁ କୁହ ସାର୍ ମତେ ଲାଗିଲା କି ଆମେ ଭୁଲ ସେ ବଡ ପିଲାଙ୍କ କ୍ଲାସ ରେ ଏଣ୍ଟର କରିଦେଇଛୁ ସେଥିପାଇଁ ନା ନା ବଡ ପିଲାଙ୍କର ଗ୍ରୁପ ରେ ଭଏସ ମେସେଜ ଦେଲି ଯେ ଏହା ଆଜି କ୍ଲାସ ହବନି ସାର ଆପଣ ଏକ୍ସଟେନସନ କୋଡ ଲଗେଇ ଦଉନାହାନ୍ତି ଲଗେଇଲି ଭାଇ ରେ ସେଥିପାଇଁ ସାର ଦେଖିଲା ନା ଇଏ ଶ୍ରେୟାଂଶୀ ଆଣ୍ଡ ସେ ନୂଆ ପିଲା ପଡିଛି ଶ୍ରେୟାଂଶୀ ଅଛି ତାଙ୍କ ନାଁ କଣ କିଏ ପଢିଛନ୍ତି ଅନିତା ପଳେଇଛି
না না আজকে যে নোয়া পেলা তার কথা বলছো, আমি তো পড়েছিলাম করে না। আর স্যার মৌসুম বিলে কি জয়েন হয়েছিল ওটা আজি আইছিলা পড়েলা এটা সাইগে সাইগে দেখে পিডিএফ টা ওপেন করিবে কেমতি দেখা যাচ্ছিল তখন পঠাইছিল। চলো দেখছি না তম গ্রুপ করা এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি লাস্ট কু গোটে পিডিএফ তার সব থি বুঝলে তো ମୋର ଓପନ ହୁଏ ତମମାନଙ୍କର ଓପନ ହୁଏ କଣ ଠିକ ଅଛି ଠିକ ଅଛି ହବ। ମୁଁ ଏବେ ଯାହାକୁ କହିଥିଲି କୋଶ୍ଚିନ୍ ସବୁ କ୍ଲିୟର କରି ଆମେ ତାଙ୍କ ସହିତ କଥା ହେଇକି ତାଙ୍କୁ ଶିଖେଇଦେବି ତମମାନଙ୍କ ପାଇଁ କାଲିର 20ଟା କୋଶ୍ଚିନ୍ ତିଆରି କରିବି ତା ସହିତ 20ଟା ଆଉ 15ଟା 20ଟା କୋଶ୍ଚିନ୍ କୁଇଜ୍ ବି ଆଡ୍ କରିବି ଆଡ୍ କରିଦେଲି କାଲି ଆମେ ଆମେ ଡେଲି କଣ କରିବା କ୍ଲାସ କରିବା କ୍ଲାସ ସରିଲା ପରେ ସେଇ ରିଲେଟେଡ କ୍ୱେଶ୍ଚିନ୍ ତମକୁ ଗୋଟେ କୁଇଜ୍ ଦେଇଦେବି ସେଟା ହୋମୱାର୍କ ରେ ତମେ କରିଥିବ ପୁଣି ଆମେ କଣ କରିବା ସେଇ କୁଇଜ୍ ର କ୍ୱେଶ୍ଚିନ୍ କୁ କ୍ଲାସ ରେ ସଲ୍ଭ କରିବା ଆଗେ ମାନେ କିଏ କଣ କରିବେ ସଲ୍ଭ କରିବେ ତମମାନେ ବି କରିଥିବ ତମମାନଙ୍କୁ ଆଇଡିଆ ଥିବ ଦେନ୍ ଆମେ ନୂଆ କ୍ୱେଶ୍ଚିନ୍ ପୁଣି ପଡିବା ନୂଆ ଟାଇପ୍ ର ପଡିବା ପୁଣି ନୂଆ ଟାଇପ୍ ର କ୍ୱେଶ୍ଚିନ୍ ତମେ କୁଇଜ୍ ଦେଇକି ତ ଏମିତି କରିଗଲେ ତମର ପ୍ରାକ୍ଟିସ ବି ହେଇଯିବ ଭଲ। ଆଉ ଆଜି କଣ ଷ୍ଟାର୍ଟିଂ ରେ ଗୋଟେ ଦିଟା କ୍ୱେଶ୍ଚିନ୍ ତମମାନେ କେହି ଆନ୍ସର ଦେଇପାରିଲେନି ଆମେ ଏତେ ପଢିଲେ ଗୋଟେ ଦିଟା କ୍ଲାସ ବୋଧେ ଏଟା 3 ନମ୍ବର କ୍ଲାସ ନା ହିସାବରେ ତ ଏଟା 3 ନମ୍ବର କ୍ଲାସ ବୋଧେ ଆଜ୍ଞା ସାର ଆଜ୍ଞା ହଉ ଆଉ ରହିଲା କଣ କିଏ ଜଏନ ହେଲା ନେଇ ଆସିବ ନା କିଏ କଟିଲା ଅନିତା ଜଏନ ହେଲା ଅନିତା ପଳେଇଥିଲା ପୁଣି ଜଏନ ହେଲା କାହିଁକି ନା ସାର ଅମନ କଟିଗଲା ଅମନ କଟିଗଲା ଆଉ ଆଉ ରହିଲା କଣ ଏବେ ସ୍କୁଲ ଖୋଲିବ କେବେ କହିଥିଲୁ ପିଲାମାନେ ତାହେଲେ ନୂଆ ବର୍ଷ ପ୍ଲାନ କିଛି ହେଇନି ଆପଣଙ୍କର କିଏ କଣ ସବୁ ଭାବିଛ କିଏ କଣ କରିବ କଣ ପ୍ଲାନିଂ କରିଛ କିଏ କଣ କହନ୍ତି ନା ନୂଆ ବର୍ଷ ଦିନ ନୂଆ ରୁଟିନ ତିଆରି ହୁଏ କଣ ସବୁ କଣ କହନ୍ତି ସକାଳୁ ସମସ୍ତେ କେତେବେଳେ ଉଠୁଛ ଟିକେ କହିବେ ସବୁ ସବୁ ପିଲା ସାର୍ ମୁଁ 5 ଦ୍ୱିତୀୟର 5 ତାପରେ କିଏ କଣ କହୁଛି ଶୁଭୁନି ନା ତମେ ଜାଣିନ କେତେବେଳେ ଉଠୁଛ
দ্বিতীয় এখানে অ্যান্সার দিয়ে যাও, সেই অ্যান্সার দিল। বিষ্ণুপ্রিয়া অ্যান্সার দিও, উঠে ঠিক আছে ম্যাডাম। সে নাহি মানে সে নাহি স্যার ক্লাস অনিতা স্যার মানে দেখুছি মতে মিছে বে কোনটি হোক কালে চাল স্যার আমি কাল লিখি কথা বলা দিছে চলো থ্যাংক ইউ।